আমার টিউটোরিয়াল থেকে ইন্ট্রো বানাতে গিয়ে নাকি অনেকের মাথায় 360 ডিগ্রি পর্যন্ত জ্বর চলে এসেছে এরকম রিপোর্ট শুনেছি। হতেই পারে, কারণ হচ্ছে সনি ভেগাস বা অ্যাডোবি আফটার ইফেক্টসের মতো এত কমপ্লিকেটেড সফটওয়্যার যেগুলো ইনস্টল করতে করতেই মানুষের জান বের হয়ে যায়, ওগুলোতে ইন্ট্রো বানানো তো একটু কঠিন হবেই। আজকে আমি আপনাদেরকে খুব সহজে কোনো সফটওয়্যার ছাড়া জাস্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে ইন্ট্রো বানাতে হয় এটা দেখাবো। ওয়েবসাইটের নামটা হয়তো অনেকে শুনে থাকবেন, penzoid.com। আমি আগে কখনো শুনিনি এটার নাম, আমি শুনেছি যার কাছ থেকে শুনেছি, তার নাম হচ্ছে ইমন। ইমন অ্যান্ড্রয়েড নিয়ে ভিডিও বানায়, ওর চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অ্যান্ড স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা দেখবেন। অ্যান্ড্রয়েড লাভাররা ওর ভিডিওগুলো পছন্দ করবেন। আ বিগ থামস আপ টু হিম। যাই হোক, আজকে আমি সরাসরি আর কোনো কথা বলবো না, সবসময় একই কথা বলি, চলুন টিউটোরিয়ালে চলে যাই। প্রথমে আপনার কম্পিউটারে চীনের মতো মিষ্টি একটা ব্রাউজার আছে না, যেটাকে আপনি খুব পছন্দ করেন, সেটা ওপেন করবেন। আমি ফায়ারফক্স ওপেন করছি, তারপরে এই ওয়েবসাইটটাতে ঢুকবেন, যেটার নাম হচ্ছে penzoid.com, penzoid.com। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে প্রথমে এখানে দেখতে পারবেন অনেকগুলো ইন্ট্রো টেমপ্লেট আছে, আপনারা যে কোনো একটা এখান থেকে যদি চুজ করেন, অথবা এখানে মোর ক্রিয়েশনসে যাবেন, সেখান থেকে গিয়ে অনেকগুলো টেমপ্লেট আছে, সেখান থেকে একটা চুজ করবেন। আমি 1, 2, 3 এটা চুজ করছি, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে এই পেজটা ওপেন হবে, এখানে ওপেন ইন ক্লিপ মেকারে ক্লিক করবেন, তারপর এই এডিটরটা ওপেন হবে। এডিটরের ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ার আছে, যেটা হচ্ছে আপনার প্লে হবে সেখানে। তো এটা এডিটর মোডে আছে ফার্স্টে, এটাতে প্রিভিউ করার জন্য এই যে চোখের আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে রেন্ডার মোড এনেবল হবে। তারপরে এই বাম পাশে প্লে আইকনে ক্লিক করলেই ভিডিওটা প্লে হবে। তো এখানে ইউর নেম আছে, সেখানে আমার নাম দেবো, ঠিক আছে? তো এইটা এডিট করার জন্য প্রথমে বাম পাশে এই যে দেখতে পাচ্ছেন একটা চতুর্ভুজ না আয়তক্ষেত্র যেটাই হোক, এই আইকনটা আছে অবজেক্টস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে, এখানে নিচের দিকে গেলে এখানে অনেকগুলো গ্রুপ আছে, প্রত্যেকটাতে এরকম গ্রুপ গ্রুপ করা থাকে, এক একটা টেমপ্লেট এক এক রকম হয়। তবে এইটার মধ্যেই আপনারা পাবেন খুঁজে টেক্সট এডিট করার অপশনটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ টু টেক্সট কন্ট্রোল এখানে লেখা আছে, এটা হয়তো বা এক একজন একে কিছু লিখবে, তারপরেও এখানে আপনারা আসলে বুঝতে পারবেন যে ইউর টেক্সট কোথায় লেখা আছে, ইউর নেম। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইউর ইউর লেখা আছে, আর এখানে টেক্সট হচ্ছে নেম নেম, মানে ইউর নেম ইউর নেম, এটা হচ্ছে দুইটা লেয়ার থাকে, সেজন্য হয়তো বা দুই কালারের দুইটা। এনিওয়ে, প্রথমে আমি ইউর এটাকে এডিট করে দিচ্ছি। ইউরে ক্লিক করার পরে নিচে এই যে বক্সটা আসছে, এখানে আমি আমার নাম লিখে দেবো, SOSG। চাইলে আপনারা এটা কাস্টমাইজ করে একটু বড়ো ছোটো করে নিতে পারেন, এটা আপনারা চেক করে নেবেন। প্রথমে একদম বেসিক্যালি দেখানোর জন্য আমি জাস্ট সিম্পলি টেক্সটটা এডিট করে দেখাচ্ছি, সোহাগ প্রথমটা, দ্বিতীয়বার আবার সেটাকে এখানে যেহেতু দুইটা লেয়ার আছে দুইটাতে এডিট করব, আর ইয়াটা লিখে টেক্সটটা লেখার পরে বাইরে একটা ক্লিক করলেই এটা আপডেট হয়ে যাবে। তারপরে নিচে নেমের জায়গায় লিখব 360, আই মিন 360, তারপরে আবার এই নেমের জায়গায় 360। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখন সবটা এডিট হয়ে গেছে। এখন যদি আমি আবার প্লে দিই তাহলে আমার নাম দিয়ে প্লে হবে, লেটস সি। খুব সুন্দর একটা ইন্ট্রো কিন্তু খুব সহজে হয়ে গেলো। আর বিগ থামস আপ টু penzoid.com, আমার খুবই পছন্দ হয়েছে তাদের এই এফোর্টটা। আর যাই হোক, এখন যখন টেমপ্লেট বানানো হয়ে গেলো, আপনার ইন্ট্রোটা যখন এডিট করা হয়ে গেলো, তখন পরবর্তী কাজ হচ্ছে অবশ্যই ডাউনলোড করা। ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোড ব্যালেন্সড এটাই থাক, ফরম্যাট MKB থাকবে। এখানে দুইটা মাত্র ফরম্যাট আছে, যেটা ওয়েব এম, আর হয়তো বা ভবিষ্যতে তারা MP4 বা AVI এগুলো অ্যাড করবে। যাই হোক, এখন আমরা যেটা পাচ্ছি সেটা নিয়ে চালিয়ে দেবো, MKB। তারপরে স্টার্ট ভিডিও রেন্ডারে ক্লিক করবেন, একটু সময় ওয়েট করতে হবে, হালকা একটু অল্প একটু সময় দেখতে দেখতে চলে যাবে। রেন্ডার কমপ্লিট হওয়ার পরে ডাউনলোড ইউর ভিডিওতে ক্লিক করবেন, এখন আসবে থ্যাংক ইউ ফর ইউজিং penzoid, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, সিম্পলি ডাউনলোড হয়ে গেল, এখন এটা প্লে করে দেখি। তো ইন্ট্রো বানানো হয়ে গেলে সেটা আপনারা যে কোনো ভিডিওতে ইউজ করতে পারেন, আর চাইলে আপনারা অডিওটাও চেঞ্জ করে নিতে পারেন। আর এই penzoid দিয়ে কিন্তু ইন্ট্রো বানানো যায়, এখানে ইন্ট্রো বানানো যায় প্লাস এডিটও করা যায়, সেই জিনিসটা আমি চেষ্টা করবো পরবর্তীতে যদি কোনো অ্যাডভান্স টিউটোরিয়াল বানাই তাহলে সেখানে দেখানোর। তবে যারা সহজে বানাতে চায় তাদের জন্য কিন্তু জিনিসটা খুবই গ্রেট, আমি মনে করি এটা খুবই ভালো। তো এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবারও দেখা হবে, টাটা।